আইএসএল কি এবার খেলবে হায়দ্রাবাদ এফসি ডুরান্ড কাপ থেকে নাম তোলার পরই এই প্রশ্ন উঠে গেল গত মরশুম থেকেই আর্থিক সমস্যায় ভুগছে হায়দ্রাবাদ খেলোয়াড়দের বকেয়া এখনও বাকি প্রায় কুড়ি কোটি টাকা লোন রয়েছে তাদের এখন তাদের ওপর ট্রান্সফার ব্যান রয়েছে তাছাড়াও অর্থের জন্য নতুন করে খেলোয়াড়ও আনতে পারছে না তারা ডুরান্ডের নিয়ম অনুযায়ী অন্তত পনেরো জন খেলোয়াড়কে নিয়ে দল তৈরি করতে হবে টিমগুলিকে হায়দ্রাবাদ এফসি সেই দল তৈরি করতে পারেনি তাই বাধ্য হয়েই নাম তুলে নিয়েছে তারা হায়দ্রাবাদ নাম তোলার পর ইতিমধ্যেই ডেম্পোর সঙ্গে যোগাযোগ করেছে ডুরান্ট কমিটি তারাও এখনও জানায়নি যে হায়দ্রাবাদের জায়গায় খেলবে কিনা তবে ডুরান্ট হায়দ্রাবাদের পরিবর্তন খুঁজলেও আইএসএল হয়তো তা করবে না এবছর মোহাম্যাডান আইএসএল খেলবে সেক্ষেত্রে হায়দ্রাবাদ না খেললে বারোটি দলই থাকবে হায়দ্রাবাদ খেললে তেরোটি দল হবে আইএসএল আগস্ট পর্যন্ত সময় দিয়েছে হায়দ্রাবাদকে তার মধ্যে হায়দ্রাবাদকে নিজের অবস্থান জানাতে হবে